সফল কে ব্যর্থ এটা জেনে আজকে বাড়ি যাওয়া লাগবে। যারা ব্যর্থ হবে তাদের মত নালায়েক নাখন্দা পৃথিবীতে আর কেউ নেই। আমরা ব্যর্থ হতে চাই না, আমরা সফল হতে চাই। পৃথিবীর সব মানুষ সফলতা তালাশ করে। যে ছোট্ট দোকানদার 5000 টাকা তার দোকানের পুঁজি, দোকান সে শুরু করলো যখন তখন সে দোকান লসের জন্য দেয় না লাভের জন্য দেয়? কোন দোকানদার লসে লুজার হতে চায় না, লস করতে চায় না। ক্লাস ওয়ান থেকে এমএ মাস্টার্স ক্লাস পর্যন্ত যত ছাত্র ভর্তি হয়, পরীক্ষার হলে যত ছাত্র অ্যাটেন্ড করে, ফেল করার জন্য কয়জন পরীক্ষা দেয়? এসএসসি পরীক্ষায় 12 লাখ 13 লাখ স্টুডেন্ট অংশগ্রহণ করে, ক্লাসে পুরা বছর একদিনও যায় নাই, অমনোযোগী ক্লাস ফাঁকি দিয়েছে, ভালো লেখাপড়া করে নাই। যদি এমন কোন ছাত্র পরীক্ষার হলে যায়, তার অন্তরের মাঝে পাশ করার চিন্তা আছে না নাই? তাই পরীক্ষার হলে ঢুকে পরীক্ষা যখন দেয়, প্রশ্ন যদি আনকমন পড়ে, পাশে সিটে যে বসে আছে আর্টসকে তার পেপারের দিকেও তাকায়া দেখে। পাস করার কোন ফাঁক ফোকর যদি পায়, সেটা কাজে লাগাতে চায়। পাস করার চিন্তায় 13 লাখ 12 লাখ সব পরীক্ষার্থী চাইলো, পরীক্ষার হলে গেল, কিন্তু এবার আপনারা উত্তর দেন, সবাই পাস করে নাকি? তা আমার সামনে পিছে ডানে বামে যারা বসে আছেন, আমরা সবাই সফল হতে চাই, কিন্তু সফল হওয়ার তৌফিক তাকদীর ক্ষমতা আল্লাহ সবাইকে দেন নাই। لقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس برغلا تالا بولين ودي كان شمانوش ابن ودي كان شجين امي جهنم ارجن نويبا نيسي لقد ذرأنا لجهنم كثيرا كثير شبد رتو كي عالم علامة بايرت وزوري بولين كثير رتو كي অধিক। 7 মাঝে 50 যদি হয় অধিক হয় না সমান সমান হয়? তাহলে অধিক হওয়ার জন্য 50-এর বেশি হওয়া লাগবে। ওয়ালাকাদ জারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাকাদ অবশ্যই কাদ লিতাহকিক দৃঢ়তার জন্য এসেছে। লাম লামে তাকিদ কদ আবার তাকিদ, কয়টা তাকিদ হলো? ফেলে মাজির পূর্বে কাদ আসলে মাজি করিবের অর্থে আসে, কাদ ফালা কিছুক্ষণ আগে করছে, কিন্তু লাকাদ দারানা এখানে মাজি করিবের জন্য আসে নাই, এখানে কাদ আসছে ধীরতার জন্য, তাহকিকের জন্য। লাম লামে তাকিদ কাদলি তাকিদ, দুটা তাকিদ দিয়ে আল্লাহ বলল অবশ্যই বেশি লোক জাহান্নামি, বেশি মানুষ জাহান্নামি। আল্লাহর কথার মাঝে কোনো ভুল আছে? ভুলের সম্ভাবনা আছে? তা আমরা সকলেই তো সফল হতে চাই, জান্নাত পেতে চাই, কিন্তু আল্লাহকে অধিকাংশ আমি জাহান্নামের জন্য বানাইছি। لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل الله دشنين অধিকাংশ আল্লাহ জাহান্নামের জন্য বানাইছে, একথার অর্থই না যে আল্লাহ জোর করে জাহান্নামি বানাবে। তিনি বলতেছেন আমি তাদেরকে বানাইয়া কান দিয়েছিলাম আমার কোরআনের আলোচনা শোনার জন্য, তারা কোরআনের কথা না শুনে ওই কান দিয়া তারা গান শুনতে শুরু করে দেয়।
তাদেরকে আমি অন্তকরণ দিয়েছিলাম, সাদাকে সাদা বুঝো, কালোকে কালো বুঝো, হক এবং না হক, ওইটা ওই দুইটা বোঝার মতো ক্ষমতা আমি তাদের কলবে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, নফসের কসম, নফস মানে প্রাণ, আপনার আত্মার কসম করে আল্লাহ বলেন, এ আত্মা যিনি বানাইছে, বানানোর পরে ভালো মন্দ বুঝার ক্ষমতা তার মাঝে তিনি দিয়ে দিয়েছেন। যারা মিথ্যা কথা বলে, মিথ্যা বলা মহাপাপ, সুদ খাওয়া কবিরা গুনাহ, হারাম খাওয়া যাবে না, জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, এটা জানার পরে লোকগুলো সুদ ছাড়ে না, গোশ ছাড়ে না, জুলুম ছাড়ে না, সাধারণ মানুষের উপরে শুধু না, বড় বড় আলেমের উপরও তারা জুলুম করা শুরু করে দেয়। তাদের অন্তরে কোনো ভয় নাই, তারা জানে কাজটা ঠিক নয়, তারপরও তারা দুনিয়ার লোভে পড়ে গিয়েছে, টাকার লোভ, ক্ষমতার লোভ তাদেরকে অন্ধ বানাইয়া দিছে। অন্তকরণ আছে যারা ভালোটাকে ভালো বোঝে না, খারাপকে খারাপ বোঝে না, তারা অন্ধ হয়ে গেছে, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে বুঝে না, ওই মানুষগুলার মানুষ নাই, উলাইকা কালাম, আল্লাহ বলে তারা গরু ছাগল হয়ে গেছে। আমার বন্ধু, পত্র পত্রিকা উল্টাইলে এক সময় দেখা যেত আলেমুল আমাদের দিকে জঙ্গিবাদের ইঙ্গিত করা হতো, জঙ্গি জঙ্গি স্লোগান উঠেছিল, কোথায় জঙ্গি পাওয়া যায়, শুধু আলেমুল আমাদের দিকে আঙ্গুল দেখানো হতো, মাদ্রাসা গুলাকে জঙ্গিবাদের উৎসভূমি, লীলাভূমি, জন্মভূমি, আতুর ঘর বলে আখ্যায়িত করা হয়েছে। অথচ এই দেশের মানুষ জানে আলেমদের মতো শান্তি প্রিয় কেউ হতে পারে না। কিন্তু ক্ষমতা চাই, ভারত যা শিখাইছে তাই তাদের বলতে হবে, এই জন্য ওই পারের বলা কথাগুলো এই পারের কিছু অন্ধ তোতা পাখির মতো ওড়াতে শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, দুদল মানুষ যারা জান্নাতের রাস্তায় আছে তারা হয় সফল, যারা জান্নাতের রাস্তায় ঢুকতে পারে নাই তারা হলো ব্যর্থ। আমরা সফলদের কাতারে থাকতে চাই, বলছিলাম 12 লাখ 13 লাখ ছাত্র SSC পরীক্ষার হলে ঢোকে প্রতি বছর, সবাই পাশ করার মানসিকতা নিয়ে হলে যায়, কিন্তু সবার কপালে সফলতা জোটে না। আপনারা যারা আজকে আমার কথা শুনছেন তারাও চান সফল হতে, এখন মুসলমান সফল হতে চায়, কিন্তু তাদের অনেকেই জানে না সফলতাটা আছে কোথায়। তারাও আজকে বিধর্মীদের মতো হয়ে যাচ্ছে দিন দিন, তারা সফলতা কোথায় আছে এটা কোরআনে খোঁজে না, হাদিসে খোঁজে না, তারাও জীবনের বাস্তবতা দেখে মনে করছে টাকার মাঝে আছে সফলতা। তাই মুসলমানের সন্তান এখন হালাল হারাম আর বাস বিচার করে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো তারাও সফলতা এখন টাকার মাঝে তালাশ করছে। আমার বন্ধু, রমজান মাস আসলে দেখবেন, এই তুলে দাও, ইশারা দিলে বোঝো না কেন, রমজান মাস আসলে দেখবেন রমজানে তামাম দুনিয়ার মুসলমান পাগল হয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড়ায় যায়, হজ করার জন্য কাবার পানে দৌড়ায়, ইতিকাফ করার জন্য মসজিদে ঢুকে যায়,
সবে কদর তালাশের জন্য পাগল পাড়া হয়ে যায়, কিন্তু তাকায়া দেখবেন করিমগঞ্জ বাজারে কিশোরগঞ্জ বাজারে সবে কদরের বেজোড়াত পুরা ডারাত চলে গেল, দোকান খোলা ব্যবসা চলছে, তাহাজ্জুদ তারাবি দূরের কথা, সবে কদর তালাশ দূরের কথা, এশারের নামাজটাও পড়ে নাই। এমন আছে না? বাড়ি থেকে টিফিন ক্যারিয়ার করে খাবার পাঠাইছিল, বেচা কেনে এত রমরমা, টিফিন ক্যারিয়ারের খাবারটাও পৌঁছে গেছে, খাবারের টাইমও নাই, নামাজের টাইমও নাই, শুধু বেচা কেনা চলছে। টাকার জন্য পাগল হয়ে গেছে, নামাজ পড়ে না, হালাল হারাম বোঝে না, শুধুমাত্র টাকা পয়সার জন্য, জায়গা জমিনের জন্য বাবার সম্পদ নিয়ে ঝগড়া করে ভাইয়ের পেটে ভাই ছুরি ছাড়াতেও দ্বিধাবোধ করছে না। টাকার মাঝে সফলতা আছে, হালাল হারাম ভুলে যাবে, এমন কিছু মানুষ তৈরি হবে। বিশ্বনবী বলছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা খাযা মিনহু আমিন আল হালাল আম মিন আল হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক জামান আসবে যে জামানার মানুষগুলো সামনে যা পাবে পকেটে ঢুকাবে, হালাল না হারাম চিন্তাটাও করবে না। সহিহ বুখারীর রাওয়ায়েত, এমন একটা জামানা আসবে, রাসূল বলে গেছেন, ওই জামানা আসবে না এসে গেছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদে টাকা লাগায় এমন নামাজি আছে কিনা? নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছে, অফিসার আবার গোশ না খাইলে চলে না, অক্সিজেনের সে গোশের মূল্য তার কাছে বেশি, গোশ না দিলে ফাইলে সিগনেচার করে না, আবার কপালের মাঝে কালো দাগও আছে, এমন নামাজি অফিসার আছে না নাই? হজ করেছে তিনবার, তাহাজ্জুদ মিস করে না, বাবা মরে গেছে 10 বছর আগে, বোনের সম্পদটা দখল করে রাখছে, বোনেরে দেয় না, এমন হাজি গাজি নামাজি কিশোরগঞ্জে নাই, আজকের মাহফিলে নাই। পরের হক বড়ই মজা লাগে, পরের হক খাওয়া হালাল না হারাম? তো বোনের হক দখল করে রাখছো, হালাল হারাম বুঝলা না। আমার বন্ধু মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, এলাকার নেতা, মসজিদের কোষাধ্যক্ষ, প্রভাবশালী সদস্য, রাজনৈতিক লিডার, সে মসজিদের সভাপতি না হইলে হইব কেডা? আবার ওই নেতা নামাজও পড়ে, এলাকায় বিচার যখন করে ঘোষ দিয়ে, ঘোষ খাইলে বিচারটা উল্টাইয়া দেয়। আল্লাহ হাবিব এটাই বলছেন, এমন জামানা আসবে হালাল হারাম বাঁচবে না, চিন্তাটাও করবে না, সামনে যা পাবে তাই পকেটে ঢুকাবে। কান খুলে শোনো মুসলমান, যে হারাম খায় তার ইবাদত কবুল হয় না, যার ইবাদত গুলো কবুল হয় না সে সফল না ব্যর্থ? সফল সবাই হতে চায়, কিন্তু সবাই সফল হবে না। সফলতা টাকার ভিতরে আছে, পাগল হয়ে টাকা খোঁজো, আরেক দল আছে সফলতা খুঁজছে ক্ষমতার ভিতরে। তাই মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য প্রতিযোগিতা করছে, এমন ভাবে দৌড়ায় ক্ষমতার জন্য, যদি ক্ষমতার প্রতিযোগী নিজের দলের লোককেও সে ক্ষমতার পথে প্রতিবন্ধক মনে করে, ভুল মামলা মিথ্যা মামলা দিয়া জেলে দেয়, সুযোগ পাইলে দুনিয়া থেকেও সরাইয়া দেয়। রাস্তা ক্লিয়ার করো, প্রতিপক্ষকে ফাঁসাইয়া দেয়, ক্ষমতায় গেলে প্রতিপক্ষ দৌড়ের উপরে থাকে, দোষ করা লাগে না, যদি মনে করে ক্ষমতার পথ অকম তরায় হবে তখন তাকে দুনিয়া থেকে সরাইয়া দেবে। ইসলামের পক্ষ শক্তিকে ক্ষমতার পথে অন্তরায় মনে করার কারণে তাদের উপরে বুড়ি বুড়ি মিথ্যা মামলা চাপাইয়া ছেলে দেয়, তাদেরকে ফাঁসির রশিতে ঝুলাচ্ছে। আলেমরা আমরা দর্শনকারী হতে পারে না,
চল্লিশ বছর পিছনে যাইয়া আলেমদেরকে দোষী সাব্যস্ত করে বিশ্ববিখ্যাত মুফাসসিরকে দর্শনের মামলা দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। নিজের দলের লোক হত্যা করে গুলি করে দেয় এমন সংস্কৃতি বাংলাদেশে আছে না নাই? ক্ষমতা রাখবে, ক্ষমতা আসে সফলতা। তুমি ভুল করছো দোস্ত, সফলতা ক্ষমতায় নয়, সফলতা অর্থে বিত্ত নয়। সফল সে যে জান্নাত পেয়েছে, সফলতার নামই হলো জান্নাত। যার জান্নাত নাই তার মতো ব্যর্থ কেউ নেই। এই জন্য তদ্দ দুনিয়ার সম্রাট হযরত ওমর ফারুক বলেছেন, মানে তাজ্জাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওমানি তাজ্জাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন ومن يتز بنسبه فلينظر الى ابي لهب انما العزه بالتقوى قال تعالى تلك الجنه التي نورث من عبادنا من كان تقيا اواز দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফারুক আজম ওমর বলেন, তোমরা যদি মনে করো ক্ষমতার মাঝে আছে ইজ্জত সম্মান সফলতা, তাহলে আমি অর্ধ দুনিয়ার সম্রাট ওমর তোমাকে বলতে চাই, তুমি একটু ফেরাউনের দিকে তাকাও। ফেরাউনের লাশটা এখনো দুনিয়ার জমিনে আছে না? না, ফেরাউনকে আপনার আমার মতো সাধারণ নাগরিক ছিল না, প্রেসিডেন্ট ছিল, হাতে ক্ষমতা ছিল কিনা কথা বলতে হবে, ক্ষমতা ছিল কিনা। কিন্তু ফেরাউনে ক্ষমতা থাকার পরেও সফল না ব্যর্থ? আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে ডুবালেন, ক্ষমতা পায়া পাগল হয়ে গেছে, পুরা বানি ইসরাইলের সব লোকের এসে দাস দাসী বানিয়ে রাখছে। মুসা আলাইহিস সালামের পৃথিবীতে আসা আগমনের পথ রুদ্ধ করার জন্য সংসদে আইন পাশ করাইছে, ঘোষণা করেছে, বনি ইসরাইলের কারো ছেলে হলে তার জবাই করে দাও। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিউনা নিসাকুম, তোমাদের ছেলে হলে তারা জবাই করে দিত, মেয়ে হলে তারা ছেড়ে দিত। বনি ইসরাইলের হাজার হাজার বাচ্চাকে জবাই করেছে ফেরাউনের আদেশ। মুসা আলাইহিস সালামকে জ্বালাতন করেছে, মিশরে থাকতে দেবে না, যেতেও দেবে না। মুসা আলাইহিস সালাম রাতের বেলায় ওনার আত্মীয় স্বজন বংশের লোক নিয়ে পালিয়ে চলে যাচ্ছে মিশর ছেড়ে, খবর পাইয়া পিছন দিয়া দাওয়া করেছে, ঘোষণা দিয়েছিল তাদেরকে ধরে এনে সুলে জড়াব, খেজুর গাছের আঘাতে সুরের শলাকা বসায়া হাত পা কেটে তারপরে সেখানে হত্যা করব, ধরে আনতে হবে, পাগল হয়ে গেছে। ধরতে গেছে সামনে, সীমা লঙ্ঘন করেছে, ক্ষমতা পাইয়া পাগল হয়েছে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা ছেড়ে দেন, মাঝে মাঝে ছাড় দেন, মাঝে মাঝে কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ সার দে, ছেড়ে দেয় না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে তার সৈন্য দল সহ পানির মাঝে ডুবালেন। কোরআন মাজিদে তিনি বললেন, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা খালিমান খালফাকা আয়া, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোমার দেহটাকে আমি আজকে নিষ্কৃতি দিলাম, বাঁচায় রাখলাম, পানিতে ডুবেছে, তিমি খাবে না, হাঙ্গরে গিলবে না, পানিতে গলবে না, তোমার দেহটাকে আমি বাঁচায় রাখলাম। লিতাকুন আলিমান খালফাকায়া, পরবর্তী মানুষের জন্য তুমি যেন শিক্ষণীয় হতে পারো। 3000 বছরের বেশি লোহিত সাগর পাহাড়ে আহমারে
ফেরাউনের লাশ আল্লাহ তাআলা পানির মাঝে রেখে দিলেন, সে একা ডুবে নাই, তার সাথে ডুবেছে হাজার হাজার সৈন্য, সবার লাশ পচে গেছে, গলে গেছে, তিমি খাইছে, হাঙ্গরে খাইছে, কিন্তু ফেরাউনের লাশ আল্লাহ কয় তোরে খাইতে দেব না কাউকে, গলতে দেব না, পানিতে রেখে দিলাম। 3000 বছরের পরে 1881 খ্রিস্টাব্দে তার লাশটা পানির মাঝে ভাসমান পাওয়া গেছে। মিশরের লোহিত সাগরের যে প্রান্তে ফেরাউনের লাশ পাওয়া গেল সেই প্রান্তটার নাম হামামাতু ফেরাউন। আমিও সেখানে গিয়েছিলাম, ওই পানিতে নেমেও ছিলাম, কিছুক্ষণ পায়চারি করে উঠে গেছি তাড়াতাড়ি। বলা তো যায় না গজবের জায়গা, আবার কোন গজবে ফুরি। কায়রো থেকে কয়েকশো কিলোমিটার দূরে, যদিও আমাদের দেশে জনশ্রুতি আছে লোহিত সাগর নয়, নীল নদে ফেরাউন ডুবেছে, এই কথাটি মোটেও সঠিক কথা নয়। নীল নদ হলো ছোট্ট একটা নদী, কায়রোর মাঝখান দিয়ে গিয়েছে, এই পাশে দাঁড়ায় ওই পাশে যদি বল মারে শক্তিশালী কেউ পাথর নিক্ষেপ করে, হতে পারে পাথরটা ওই তীরের কাছাকাছি বা তীরে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর কথা বলেন নাই, নদীকে আরবিতে বলে নাহারুন, সাগরকে বলে বাহরুন। আল্লাহ কোরআনে বারবার বলছে বাহার, ওয়া ইযা ফারাকনা বিকুমুল বাহার, আমি তোমাদের জন্য সমুদ্রের মাঝে রাস্তা বানাইছি, ফাদরিব বিআসাকাল বাহার, ও মুসা হাতের লাঠি দিয়া তুমি আঘাত করো সমুদ্রে, কোথায় সমুদ্রে, সমুদ্রে আঘাত করো, ফেনফেলা ফেটে যাবে সমুদ্র, রাস্তা হয়ে যাবে, পার হয়ে যাও। পার হয়ে গেছে মুসা, ধরা খেয়ে গেল ফেরাউন, তার লাশ অনেক দিন পর্যন্ত জাদু ছিল আপনার মিউজিয়ামে, এটা ছিল আপনার পিরামিডের ভিতরে, বর্তমানে কায়রো শহরে ন্যাশনাল মিউজিয়ামে আছে। আপনারা বলুন তো, ওই লাশটাকে যদি মিউজিয়ামের বাহিরে মাঠে রেখে দেয়া হতো, দর্শনার্থীরা দেখতে যেত, আমরা দেখতে যেতাম, ওই ক্ষমতাধর ফেরাউনের কপালে চুমু খেতাম, না চান্স পাইলে স্যান্ডেল দিয়া পিটাইতাম। আমার বাইরে এটাই সত্য কথা, ফেরাউনের লাশ যদি কেউ সামনে পায় থুতু মারবে, স্যান্ডেল দিয়া পিটাবে, তার লাশ দেখে মানুষ শ্রদ্ধা নিবেদন করে না। আমরা তোমাদেরকে এটাই বলতে চাই, তোমরা ভাস্কর্য বানায় না, ভাস্কর্য বানায় না, ভাস্কর্য দেখে যদি মানুষ সম্মান দিত, ফেরাউনের বডি আছে সম্মান তো সে আরো বেশি পেত, ঠিক না? সৌরভ দিয়া মূর্তি বানায় কেমনে বুঝো সম্মান দেবে, ফেরাউনের তো লাশটাই আছে, সম্মানটা কই? আসলে সম্মান ব্যক্তির বডির কারণে নয়, সম্মান হয় ব্যক্তির কর্মের কারণে। কত নেতার ভাস্কর্য কত জায়গায় বানাইছে, রাস্তার মোড়ে ভাস্কর্যে সকাল বেলায় কাউয়া বইয়া বইয়া পায়খানা করে মাথার উপরে, ঠিক কিনা? ভাস্কর্য 30 হাত লম্বা হয়, 20 হাত লম্বা হয়, 15 হাত লম্বা হয়, ওইটা পাহারা দেওয়ার জন্য পুলিশ থাকে না, সেনাবাহিনী থাকে না, সকাল বেলায় সবাই ঘুমায়া থাকে, সকাল বেলায় কাউয়া গুলা বইয়া নেতার মাথার মাথায় বইয়া বইয়া পায়খানা করে। তাহলে তোমরা যারা নেতার ভাস্কর্য বানাইছো, নেতার ইজ্জত দিলা না বেজ্জতি করলা, বোঝো না কেন? আমরা তোমাদের দুশ্মন নই, ঠিক না? আমার মেয়েরা বলতেছিলাম ফেরাউনের বডি আছে কিন্তু কোন সম্মান, এতে বোঝা যায় ক্ষমতার মাঝেই ইজ্জত সম্মান আছে কথা সঠিক নয়। সফলতা আছে টাকার মাঝে, যারা বলছে হযরত ওমর বলে ফালিয়ানজুরিলা কারুন, আমি ওমর বলতে চাই টাকার মাঝে সম্মান আছে তুমি ভাবছো, তাহলে তুমি একটু কারুনের দিকে তাকাও। পৃথিবীর সবচেয়ে বড় ধনীদের মাঝে কারুন হলো টপ অফ দা লিস্ট, সিরিয়ালে 1 নাম্বার। আল্লাহ তাআলা সূরাল কসাসের মাঝে কারুন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ,
আমি কারুনকে ধর্মবান্দারের চাবি দিয়েছি, খুলে দিয়েছি ধর্মবান্দারের সকল দরজা। তার মতো ধনী মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় জন নাই। কারুনের ধনাগারের চাবি বহন করার জন্য একদল লোক লাগত। ওই চাবির ভারে তাদের গর্দান মাটির দিকে নুয়ে যেত। কারুনের ধনাগার, তার সম্পদ, তার ব্যাংক ব্যালেন্স, তার মেইল ইন্ডাস্ট্রি, তার ক্ষেত খামার, তার চারণ ভূমি, এত বিশাল এলাকা ব্যাপী ছিল। আল্লাহ তাআলা সবটাকে একসাথে জমিনের তলে তলাইয়া দিছে। ওই জায়গা এখন ছোট একটা সমুদ্র হয়ে গেছে। ওই জায়গার নাম বহাইরায়ে কারুন। আমি দেখতে গিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে এত বিশাল এলাকা, যে এলাকার ওই পাশে যাওয়া যাবে কিনা। সন্ধিহান দেখলাম কয়টা নৌকা, কিছু নাবিক দাঁড়ায় আছে। নেমে জিজ্ঞাসা করলাম ওই পার কত দূরে। ওই নাবিকগুলা বলল, এখানে আমরা কত বছর ধরে নৌকা চালাচ্ছি, আমার পূর্বে আমার বাবা চালাইছে, যোগে যোগ ধরে আমরা এখানে নাবিক দে নাবিক হইয়া, আমরা যারা দর্শনার্থী তাদেরকে নৌকায় চড়াই, কিন্তু ওই পাশে আমরা জীবনে কোনোদিন যাই নাই। এই বিশাল এরিয়া সবটা ছিল কারুনের ধন ভান্ডার, ক্ষেত খামার, মেইল ইন্ডাস্ট্রি। আল্লাহ তাআলা সবটা সহ জমিনের তলায় দশায়া দিছে। আজকের পৃথিবীতে কারুনের নাম জানে না এমন সচেতন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ওই পয়সাওয়ালা কারুন, আওয়াজ দিয়ে বলুন তো, সকল না ব্যর্থ? এতে বোঝা যায় সম্পদের মাঝে সফলতা নাই। তোর সফলতা কোথায় আছে? হযরত ওমর বলেন, নামাল ইজ্জত বিতাকওয়া। সফলতা আছে তাকওয়ার মাঝে, খোদা ভীতির মাঝে, ঈমানের মাঝে, নেক আমলের মাঝে। তিলকাল জান্নাতুল লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ তাআলা বলতেছেন, যারা মুত্তাকি হয় আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায়া রাখছি। খাওয়ার জন্য খাবার নাই, থাকার জন্য বাড়ি নাই, পরিধান করার জন্য কাপড় নাই, কিন্তু ঈমানটা ছাড়ে নাই। নেক আমল পরিত্যাগ করে নাই, রিকশা চালায় কিন্তু হারাম খায় না, এমন দুই চারজন আল্লাহর বান্দা আছে না? ঈমান এবং নেক আমল আপনার সফলতার চাবিকাঠি। সফল হতে চাইলে, জান্নাতে যেতে চাইলে ঈমান লাগবে, ঈমান, এটা এক নম্বর শর্ত। কিন্তু পরিতাপ, আজকে ঈমানের বড় দন্যতা চলছে, ঈমানদার খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে গেছে। অবস্থা দৃষ্টি মনে হয় টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মেসোয়াকওয়ালা, জুব্বাওয়ালার অভাব নাই, কিন্তু ঈমানওয়ালা খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে গেছে। দাড়ি রাইখা মুখে, মাথায় টুপি দিয়া টেলিভিশন চ্যানেলে বসে কাবাকে পর্যন্ত ভাস্কর্যের সাথে তুলনা করছে। মসজিদ গুলাতে নামাজি আছে ঈমানওয়ালা কম, কত নামাজি শিরিক করছে। আমার বন্ধু মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয়, মাজারে গিয়ে পীরের কাছে মাথা নত করে। আমার ভাইরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, হেদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়াত দাও, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে চাই, তোমার সাহায্য কামনা করি। ওই লোকটাই কয়দিন পর আবার খাজা বাবার কাছে চাওয়া শুরু করে। মুসলমানের আজকে ঘাটে ঘাটে, এখানে সেখানে ঈমান হারা হচ্ছে, শিরিক করে ঈমান হারায়, কুফর করে ঈমান হারায়, নিফাকে ইতিকাদি করে ঈমান হারায়। নামাজ পড়তে রাজি, মসজিদে যায়, ডান পা দিয়া ঢোকে, বাম পা দিয়া বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরে নামাজ শেষ করে। যতক্ষণ মসজিদে থাকে আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি হয় না। ইমাম যদি ভুল করে, ইমামরেও লোকমা দিয়া সোজা করে দেয়। মসজিদের সভাপতি যদি বলে মাগরিবের ফরজ তিন রাকাতের জায়গায় আমরা দু রাকাত পড়তে চাই, একটা মুসল্লি রাজি হবে না। ইমাম যদি মাগরিবের ফরজ তিন রাকাতে সালাম না
পিরায়া চার রাকাত পড়ার জন্য দাঁড়াতে শুরু করে দেয়, সব মুসল্লি লোকমা দিয়ে সোজা করে দেবে, মসজিদে আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি নাই, এই মুসল্লি গুলা আবার আদালতে আল্লাহর আইন মানতে রাজি হচ্ছে না। ইমান থাকবে কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়লে মুমিন হওয়া যায় না? এই কালেমা পড়লে যদি মুমিন হওয়া যেত, কাদিয়ানীয় মুসলমান থাকার কথা ছিল, তারা ওই কালেমাটাই পড়ে। কাদিয়ানীদের মসজিদে গেলে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা মসজিদের ভিতরে বাহিরে লেখা। আমি কাদিয়ানীদের কিছু বই পড়েছিলাম জানার জন্য যে তারা কি প্রচার করতে চায়, কি বলতে চায়। আমি দেখলাম বইয়ের পাতায় পাতায় এই কালেমাটাই লিখা। কাদিয়ানীদের মসজিদে যখন আজান হয় একটু কান পেতে শুনবেন আজানটা কেমন, দেখবেন ঠিক আপনাদের মতোই তারাও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারাও আজানের মাঝে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা নিয়ে কাদিয়ানীদের কোনো দ্বিমত নাই, একই রকম আজান একই রকম নামাজ, কিন্তু তারপরও তারা কেন কাফের? তামাম দুনিয়ার সব হক্কানি আলেমের ফতোয়া কাদিয়ানি কাফের, কেন কাফের? এর কারণ তারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না। আল্লাহ তাআলা কোরআনে বিশ্ব নবীকে বলেছেন তিনি শেষ নবী, খাতামুন নবীন, তারপরে আর কোন নবী নেই, তিনি শেষ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন, রাসূল শেষ নবী। এটা কোরআনে আল্লাহ মাত্র বলেছেন কয়বার জানেন না? একবার মাত্র। এই আয়াতটা কোরআনে দ্বিতীয়বার আর নাই। আবার বলছি শুনুন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন ওয়া খাতামান নবীন, তিনি শেষ নবী। এই কথা আল্লাহ পুরা কোরআনে বলেছেন কয়বার? আর আল্লাহ ছাড়া কারো আইন চলবে না এটা বলেছেন ডজন ডজন বার। ইনাল হুকমু ইল্লা লিল্লাহ ওয়ালাহুল হুক ওয়ালাহুল হুক, হুকম শুধু তার, ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছে ফিরে যাওয়া যাবে, ফিরে যাওয়া লাগবে। আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো দুনিয়ায় যখন এসেছো, দুনিয়া থেকে যখন যাবে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, ঘুম থেকে ওঠা আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত, পাকঘর থেকে সংসদ পর্যন্ত, তুমি যেখানে আছো সেখানে তুমি শুধু একজনের আইন মানবা, সে একজনের নাম হলো আল্লাহ। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم, নবী মুহাম্মদ যা বলবে যে বিধান দেবে, ওই বিধান মানার ব্যাপারে দ্বিমত করলে আল্লাহ কয় কসম করে বলি তুমি মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ ও রাসূল যখন কোন বিধান ঘোষণা করবে ওই বিধান মানবা কি মানবা না এ চিন্তা করার অধিকার তোমার নাই। মানবো নাকি মানবো না একটু ভেবে দেখি। আল্লাহ কোরআনে বলে ইমানদার দাবি করলে ভাবনার অধিকারও তোমার নাই, তোমার বক্তব্য হবে সামেনা ওয়াতানা, শুনলাম আর মানলাম, মাঝখানে ভাবনা করার অধিকারটাও নেই। ইমানদার শুধু দাবি করলে হবে না, বাস্তবতা দেখাতে হবে। রাসূলুল্লাহ তাই বলছেন আল মুমিনু কাল জামালিল আনিফ হাইযু মা কিদা ইনকাদ, মুমিন তো সেই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকায়া দিছে।
যারা আপনারা মরুভূমিতে গেছেন তারা দেখছেন কত ওট কত জায়গায় চরে বেড়ায়, যে ওটের নাকের ভিতরে রশি নাই সে ওটটা হলো স্বাধীন, মনে চায় যেদিকে যেতে পারে। কিন্তু মাঠে চড়ে বেড়ানো গুরু থেকে একটা ওট ধরে মালিক নাকের ভিতরে রশি ঢুকাইয়া রশিটা হাতে নিল। সবার কাছে একটু জবাব চাই, মেহরবানি করে বলুন, নাকের ভিতরে রশি ঢুকানোর পরে ওটটা এখন স্বাধীন না পরাধীন? এখন সে যেদিকে মনে চায় সেদিকে যাওয়ার অধিকার তার আর নেই। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। 800 কোটির মাঝে হিন্দুরা স্বাধীন, বৌদ্ধরা স্বাধীন, ইহুদি স্বাধীন, খ্রিস্টান স্বাধীন, নাস্তিকেরা স্বাধীন। তারা যেখানে যা মনে চায় সেখানে তা করবে, যখন যা মনে চায় তখন তা বলবে, যেদিকে মনে চায় সেদিকে পা রাখবে। তার মাঝে 200 কোটি নাকের ভিতরে রশি ঢুকানো ওটের মতো হয়ে গেছে। তারা আল্লাহর কথার বাহিরে, রাসূলের আইনের বাহিরে একটা কদম দেওয়ার অধিকার তাদের থাকবে না। কালেমা পড়ার পরে যে নিজেকে স্বাধীন মনে করে সে মুসলমান থাকতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, এখন আমরা তো আজকাল আল্লাহর আইন কিছু মানি কিছু মানি না, মসজিদে মানি আদালতে মানি না। বড় পরিতাপ, বড় পরিতাপ। আল্লাহর আইন মসজিদে যেমন মানতে হবে, মসজিদের বাইরেও মানতে হবে। আল্লাহকে মানতে হবে পাক করে রান্না করার সময়, রান্না করার সময় মহিলা যখন রান্না করে বাজার থেকে মাছ কিনে এনেছে, মাপ মাছটা লাপালাপি করে, আবার মহিলা দেখতে পেলো পাক ঘরে বসার পরে পাকঘরের বাহির থেকে লাফাতে লাফাতে একটা বাউয়া ব্যাঙ আসছে, একবারে পাকঘরের ভিতরে মহিলা রান্না করার সময় মুস্কি হাসি দিয়া মাছের সাথে বাউয়া ব্যাঙটা জবাই করে রানবে না? ওই পাকঘরে এসে ভাববে এখানে আল্লাহর বিধান আছে না নাই, হালাল হারাম এটা সে এখানে দেখবে। আবার সংসদে যখন সে, আদালতে যখন সে, আবার বড় বড় চেয়ারে যখন সে বড় জায়গায় বসবে, সেখানে অবিশ্ব নবী এবং আল্লাহর বিধান মাথায় রাখা লাগবে। মঙ্গল গ্রহে যদি চলে যায়, মঙ্গল গ্রহে যাওয়ার পরে সেখানে কদম পেলে কদম রাখার সময় মনে রাখতে হবে, আমি তো সেই নাকে রশি পরানো ওটের মতো, মঙ্গল গ্রহেও আমি স্বাধীন নই, এখানে আল্লাহর অধীনে রাসূলের অধীনে থাকতেই হবে। কিন্তু আমরা মুসলমানেরা এখন সুবিধাবাদী, আমরা হয়ে গেছি এখন আধুনিক। আমরা বলতে চাই হুজুররা কত কথাই কইব সব কি আর মানা যায়? হুজুর বলে গেছে ইমান চলে যাবে, এখানে গেলে ওখানে গেলে ইত্যাদি করলে ইমান চলে যায়, কই আমার ইমান তো মোটেও যায় না। কইছে কেডা আমার ইমান গেছে? আমার বন্ধু আপনি টের পাচ্ছেন না ইমান চলে যাচ্ছে, আপনি বলছেন ইমান যায় কেমনে? অথচ আল্লাহর হাবিব বলছে এমন এক জামান আসবে, ইউসবিহুল মুমিন ইউসবিহু মুমিনা ওয়া ইউনসি কাফেরা। সহি বুখারীর রেওয়ায়েত, সকাল বেলা লোকটা থাকবে মুমিন, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ইয়াতি আলান নাসি জামান ইজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন, এমন এক জামান আসবে মসজিদে মুসল্লির অভাব হবে না কিন্তু ঈমানওয়ালা একটাও থাকবে না। এই যে আপনাকে আমি বললাম সব জায়গা আল্লাহকে মানতে হবে, নাকে রশি ঢুকানো একটু এদিক সেদিক মাথা লাগবেন, নাকটা সিরে যাবে। এখন বন্ধু কিছু মানলেন কিছু মানলেন না, আপনার ইমান যে টিকে নাই এ কথাটা আমার নয়, কথাটা আল্লাহর। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলতেছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, ইউরিদুনা ইয়াতাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ তাআলা বলছেন তারা বলবে কিছু মানি কিছু মানি না, আরে সব জায়গায় ইসলাম মেনে চলা যায় নাকি? সব জায়গায় ইসলাম যারা মানে
ইসলাম ইসলাম করেন কেন? আল্লাহ তাআলা বলেন তারা সুবিধাবাদী হবে, তারা বলবে কিছু তো মানি, মসজিদে মাসে 500 টাকা বেতন দেই, আমার সে বেতন এই এলাকায় দেয় কেডা, আমার ঈমান নাই তোমারে কইলো কে, হুজুরকে মাসের মাঝে আমি 10 দিন খাওয়াই, মসজিদের আমি সভাপতি, বলে কি মসজিদের সভাপতি আল্লাহর মসজিদে কোরআনের আইনের কথা বলতে দেয় না, এমন সভাপতি আছে না নাই? হুজুরদেরকে বলে দে হুজুর এই কথা বলা যাবে এই কথা বলা যাবে না, আমাদের মসজিদে কোন রাজনৈতিক ওয়াজ করা যাবে না, এমন কথা বলার মতো সভাপতি সেক্রেটারি আছে না নাই? আশ্চর্য কথা তুমি বললা বন্ধু, মসজিদের সভাপতি হলে জান্নাত, এ কথা তোমারে কে বললো? কাবার সভাপতি ছিল রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, তুমি তো করিমগঞ্জের মসজিদের সভাপতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছিল কাবার মুতাওয়াল্লি, কাবার সভাপতি, কাবা পরিচালনা কমিটির নেতা। বলুন তো আব্দুল মুত্তালিব জান্নাতি না জাহান্নামী? আব্দুল মুত্তালিব কাফের, আব্দুল মুত্তালিব কাফের। রাসূলের প্রিয় চাচা আবু তালেব ইন্তেকালের সময় শেষ কথা যেটা বলেছিলেন সেটা ছিল হুয়া আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালেবের ইন্তেকালের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বালিশের পাশে বসলেন, বসে বলছেন ইয়া আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, রাওয়াহু মুসলিম, সহি মুসলিমের কিতাবুল ঈমান পড়লে শুরুর দিকে পাবেন আল্লাহর হাবিব বলছেন সসামার একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা বলেন, বাকি দায় দায়িত্ব আমি নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান মারাতান ওয়াহিদাতান একটা বার বলেন, কালিমাতান কালিমাতান নাকারা, এখানে একবারে আপনার সংখ্যা বোঝানোর জন্য এসেছে, মারাতান ওয়াহিদা একবার কালিমাটা পড়েন, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে আপনার ইমানের ব্যাপারে আমি সাক্ষ্যদাতা হয়ে যাব। আবু তালেব চুপ করে গেলেন, বিশ্ব নবী মনে মনে খুশি হলেন, এই বুঝি চাচা ঈমান এনে ফেলবে। কিন্তু বালিশের ওই পাশে বসা ছিল আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, ওই দুই শয়তান বলতেছে আবু তালেব মরার আগে বুঝি কাফের হইয়া মরবা, ফতোয়া দিচ্ছে বাপ দাদার উপর ঈমান হারা হইবা, লাত মারা তুজ্জার উপর ঈমান হারা হইবা, মরার আগে বেদিন হইয়া মরবা, বাতিজার ধর্মে যাইবা, এটা কেমন কথা হলো? আবু তালেব তাদের দুইজনের কথা শুনে রাসূলের দিকে তাকায়া মাথাটা একটু তুলে বলতেছে লাউলা আনতু আইরুনি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাক, ও বাতিজা মুহাম্মদ, আমি কালেমা পড়ে মারা গেলে কুরাইশের এই লোকেরা আমার বদনাম করবে, এই আশঙ্কা যদি আমি না করতাম তোমার চোখের সামনে কালেমাটা পড়ে ফেলতাম। وكان اخر كلامه كلمه هو على مله عبد المطلب আবু তালেবের শেষ কথা ছিল আমি বাতিজার ধর্ম নিলাম না, আমার বাবার ধর্ম আব্দুল মুত্তালেবের ধর্মের উপরে মরলাম, আব্দুল মুত্তালেবের ধর্মের উপরে মরে চিরস্থায়ী জাহান্নামী। রাসূলুল্লাহ সাসার ব্যাপারে বলছেন আহওয়ান ওয়ালিল্লাহি আদামান আবু তালেব ও হুয়া মুনতাইলুম বিন আলাইন ইয়াগলি মিনহুমা দামাহু, রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিব বলেন আমার চাচার শাস্তি হবে জাহান্নামের দুটো চটি জুতা দ্বারা, পুরা দেহের মাঝে জাহান্নামের আগুন দেয়া হবে না, মাথার মাঝে হেলমেট পরানো হবে না, জাহান্নামের আগুন দিয়ে বানায়া শুধুমাত্র জাহান্নামের আগুন দিয়ে বানিয়ে দুটি চটি জুতা দেয়া হবে। ওই জুতার উত্তাপে আবু তালেবের মাথার মগজ টকবক করে করে ঝরতে থাকবে। আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে মারা গেলে জাহান্নাম, এতে বুঝা যায় আব্দুল মুত্তালিব কাফের ছিল, অথচ তিনি ছিলেন পবিত্র কাবার সভাপতি। কাবার সভাপতি আব্দুল মুত্তালিব, তারপরে জাহান্নাম, কারণ তাওহীদের উপর ঈমান ছিল না।
হয়েছিল। ওই আব্দুল মুত্তালিব কাবার নেতৃত্ব দিছে, শিরিক ঢুকাইয়া দিছে। তুমি মসজিদের সভাপতি হইয়া হক কথা বলতে দাও না, কোরআনের আইনের কথা বলতে দাও না, ইসলামী রাজনীতি এর কথা বলতে দাও না, তোমার মতো সভাপতি আল্লাহর জান্নাত পেতে পারে না। খতিবের বেতন দেখলাম খুব বড় অঙ্কের, সম্ভবত 1031 হবে, ভুলে গেছি সংখ্যা। এই এই যোগ্যতা লাগবে, অনেকগুলো যোগ্যতা, কোয়ার্টার আছে থাকার জন্য, ফ্যামিলি নিয়ে থাকতে পারবে, সুযোগ আছে, ভালো বেতন আছে, ভালোই লাগলো পরে। কিন্তু লাস্টে দেখি বিশেষ দ্রষ্টব্য, আমাদের ইমাম সাহেব খতিব সাহেব হুজুর কোন দল করতে পারবে না। এই বিশেষ দ্রষ্টব্য দেখে আমার বড় দুঃখ লাগলো, অবাক হলাম। কি আশ্চর্য কমিটি! ইন্টারভিউ বোর্ডে যখন হুজুর যাবে, কোন না কোন আলেমকে সেখানে তাকে খতিব হিসাবে সিলেক্ট করা, নিয়োগ কমিটি যখন তাকে সর্বশেষ প্রশ্ন করবে, সব যোগ্যতা তো আছে, হুজুর বিশেষ দ্রষ্টব্যর কথা মনে আসেনি, কোনো দল টল করেননি, হুজুর তো মনে মনে কইব যদি কই হ্যাঁ তাহলে চাকরিটা জাগাই নাই, হওয়ার আগে গেছে। এই জন্য হুজুরের বিবেক যদি থাকে, বুঝ থাকে, তিনি সাথে সাথে বলবেন না না আমি কোনো দল টল করি না, বিশেষ দ্রষ্টব্য দল করা যাবে না। হুজুরও বলবেন আমি কোন দল করি না। এখন ঝামেলা তো এক জায়গায় হয়ে গেল, সেটা হলো প্রত্যেকটা মানুষের মৃত্যুর পরে মানুষকে যখন কবরে রাখে তখন একটা দোয়া আছে, ওই দোয়াটা আপনাদের কিশোরগঞ্জেও আছে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এমন একটা দোয়া আছে না নাই? এটা সুন্নাহ, এটা সুন্নাহ। কবরে রাখার সময় আমরা বলি বিসমিল্লাহ, মানে আল্লাহর নামে, আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের দলে। আমি বিএনপি করি, কিন্তু এখন আমার বিএনপিতে তুমি থাকো না, রাসূলের দলে যাও। আমি জাতীয় পার্টি করি, এখন থাকো না, রাসূলের দলে যাও। আমি আওয়ামী লীগ করি, এটা করি, ওটা করি, এখন আমার দলে থাকলে ফেরেশতা বাইরে আর ঠেং মাইগা লাগবো। এই জন্য সব নেতা মিলে কার দলে তুলে দেয় কথা বলতে হবে, কার দলে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। এখন যে ইমামরে ওরা নিয়োগ দিছে, উনি তো বলছে আমি কোন দল টল করি না, এখন ওনার জন্য কোন দোয়া? এই ইমাম কি মরবো না? কথা বলে না কেন? এই ইমাম মারা যাবে কিনা? দোয়া আছে না নাই? তুমি তো কোনো দলই করে না, কোন দোয়া করবেন? এই জন্য ভালো করে শুনুন মুসলমান, মসজিদের সভাপতি হলে জান্নাত নয়, সেক্রেটারি হলে জান্নাত নয়, ইমাম হলে জান্নাত নয়, বক্তা হলেও জান্নাত নয়। জান্নাতে যেতে হলে আপনাকে রাসূলের দলে আসতে হবে। জন্য তো দোয়াটা শিখাইছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাত, মানে কি দল? দল রাসূলের দল, রাসূলের দল, রাসূলের দল মানে হলো কোরআনের দল, রাসূলুল্লাহর দল। যখন মদিনায় ক্ষমতায় গেছে, মদিনায় কোরআনের আইন চালু হয়ে গেছে, আবু জাহেলের দল মক্কায় ক্ষমতাওয়ালা ছিল, মক্কার সংসদ দারুন নাদওয়ায় বিশ্ব নবীকে কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই, তাই কোরআনের আইন মক্কায় কায়েম হয় নাই। রাসূল মদিনায় গেলেন, রাসূলের দল বিজয় হয়ে গেল, মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। এতে বোঝা যায় রাসূলের দলে যেতে হলে কোরআনের আইনের পক্ষে আসতেই হবে।
কিন্তু মানুষগুলো বড় চালাক, মরার পরে তারে কয় তোমারে রাসূলের দলে তুলে দিলাম। আপনাদের কাছে আমি জানতে চাই আমার ভাইয়েরা, যে মরা লাশকে আপনি রাসূলের দলে তুলে দিলেন, ওই মরা লোকটা রাসূলের দলে নিজে নিজে গেছে না আপনারা ধাক্কায় দিছেন? কথা বুঝেন? জান্নাতে যেতে হলে রাসূলের দলে যাওয়া দরকার আছে নাই? যেতেই হবে, এটাই জান্নাতের দল। সফল হতে চান রাসূলের দলে আসতেই হবে। কালেমা পড়ে জান্নাতি ভাবার কোনো কারণ নাই। রাসূলুল্লাহ বলেন আমার উম্মত হবে 73 দল, তার মাঝে জান্নাতি হবে কয় দল? قال النبي صلى الله عليه وسلم تفترق امتي على 73 ملة كلهم في النار الا واحدهم رسول الله বলেন আমার উম্মত 73 দল হবে, তার মাঝে 72 দল হবে জাহান্নামী, জান্নাতি মাত্র কয় দল? জান্নাতিরাই সফল, ঠিক না? সফল হতে হলে সে এক দলের ভিতরে ঢুক দেই। আপনি আলী আমি কওমি, আপনি মাযহাবী আমি লামাযহাবী, আপনি পীরের মুরিদ আমি পীরের মুরিদ না, আমাদের মাঝে চিন্তার ভিন্নতা আছে, দলের ভিন্নতা আছে, কিন্তু আল্লাহর কোরআনের আইনের ব্যাপারে কোনো ভিন্নতা থাকতে পারবে না। রাসূলুল্লাহ বলেন আমার এক দল উম্মত জান্নাতে যাবে, সাথে সাথে সাহাবায়ে কেরামের মাঝ থেকে কোন একজন প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাহি, হে আল্লাহর রাসূল ওই জান্নাতি দল কেমনে চিনব, কোনটা জান্নাতি দল? রাসূলুল্লাহ বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবি, জান্নাতি দল মানে হলো আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা, যেই মত যে পথের উপরে আছে, তুমি যদি সেই মত সে পথের উপরে থাকো তুমি জান্নাতি। এখন রাসূলের দলের ব্যাপারে আপনি বড় চালাক, যেতে চান না কোরআনের দলে আসেন না, মরার পরে সবাই মিলে কয় রাসূলের দলে তোরে ধাক্কায় তুলে দিলাম। যারা খুব চালাক তাদেরকে বলছি শোনো দোস্ত, ওই যে মরা বেটারে জান্নাতির দলে রাসূলের দলে ধাক্কায় দিলা, কিন্তু তুমি নিজে রাসূলের দলে এখনো যোগ দেও নাই, তুমি মরলে পাবলিকে তোমারে ধাক্কায় দিব। যেই লোকটা জীবন দশায় রাসূলের দলে যায় নাই, মরার পরে গেছে, ওই লোকটা গেছে না লোকের মরা লাশটা গেছে? কথা কি বুঝেন? এই যে আব্বাস মিয়ার লাশটাকে আপনি বললেন কবরে দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আওয়াজ করে বলুন এটা আব্বাস নাকি আব্বাসের লাশ? আব্বাস তো গেছে গা, ঠিক না? ঠিক, আব্বাস তো নাই, আব্বাস তো আল্লাহর কাছে চলে গেছে, আব্বাসের লাশ রাসূলের দলে দিয়া লাভ নাই, আব্বাসের দেয়া দরকার ছিল, ঠিক না? মরার পরে লাশের দাম কত? আমার ভাইরা মরার পরে লাশের দাম নাই, আপন জন লাশ পাহারা দিতে চায় না, নিজের প্রিয় স্ত্রী যাকে সারা জীবন একদিন আলাদা ঘুমাইতে চাও নাই, যে বেড়াইতে যাইতে সাথে করে নিয়ে যাইতা, আলাদা থাকতে রাতে ঘুম আসতো না, একই কম্বলের নিচে ঘুমাইতা, মরে দেখো তোমার লাশ আর তোমার স্ত্রী একা একা পাহারা দিতে রাজি হবে না, জোর কইরা পারবা না। কলিজার টুকরা সন্তান মরা লাশ পাহারা দেবে না, বরং গ্রামে গঞ্জে সংস্কার আছে, কুসংস্কার আছে, অনেক এলাকায় দেখা যায় মরার পরে তিন চার দিন বাতি জ্বালাইয়া রাখে, রাতের বেলায় বাতি নিবায় না, কয় ভয় ভয় লাগে, ডর ডর লাগে, রু নাকি আবার বাড়িতেই এই সাইডটা ধরে নতুন কবরের পাশ দিয়া হেঁটে যেতে মানুষ ভয় পায়, এমন একটা কুসংস্কার আছে না নাই? বলে নতুন কবর আছে সাবধান, এর মানেটা কি? হে উঠে দূরব, মরার পরে তুমি হয়ে যাও বাকবাল লোকের মতো ভয়াত্ম, তুমি হয়ে যাও চোর ডাকাতের মতো ভয়াত্ম, মরার পরে তোমার দাম থাকে না,
এজন্য সফলদের কাতারে যেতে হলে কোরআনের দলে আসা দরকার আছে না নাই? এখন কোরআনের দল মানে হলো আজকে মিছিল বা মিটিং এ বৈশা মাহফিল বৈশা কোরআনের পক্ষে আসি, মিছিল দিলেন মিটিং দিলেন, এটার নাম কোরআনের দলে আসা নয়। কোরআনের দলে আসা মানে হলো আল্লাহর আইন পুরা জীবনে মেনে চলার নাম। ইসলামী দলের কর্মী সুদে টাকা লাগাচ্ছেন, জেহাদের জন্য জান দেয় অথচ টাকনুর নিচে কাপড় পরে, মুজাহিদের তালিকা নাম লেখা দাড়ি কামায় সপ্তাহ তিনবার, এটার নাম রাসূলের দল। মদের বোতলের উপরে বিসমিল্লাহ লিখে দিলে মদ হালাল হয় না, তোমার জীবনটা ইসলামের ভিতরে ঢুকাতে না পারলে রাসূলের দলের সদস্য হওয়া যায় না। এজন্য বন্ধু সকলদের কাতারে যেতে চান, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের জীবন গড়ুন, আল্লাহ তৌফিক দিন সবাই বলি আমি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ।